সিভিক ভলান্টিয়ারদের ন্যায্য বেতনের দাবিতে আসানসোলে বিজেপির যুব মোর্চার আন্দোলন ঘিরে উত্তেজনা, পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের বচসা ও ধস্তাধস্তি। বিজেপির যুব মোর্চার নেতা ও কর্মীদের আটক করে পুলিশের গাড়িতে নিয়ে যাওয়া হয়েছে। সেই চিত্র আপনারা দেখতে পাচ্ছেন। সিভিক ভলান্টিয়ারদের ন্যায্য বেতনের দাবিতে আসানসোলের বিজেপি যুব মোর্চার আন্দোলন ঘিরে উত্তেজনা, পুলিশের সঙ্গে কার্যত ধস্তাধস্তি আন্দোলনকারীদের। প্রিজন ভ্যানে করে তুলে নিয়ে যাওয়া হয়েছে বেশ কয়েকজন নেতা এবং কর্মী সমর্থকদেরকে। সেই চিত্র আপনারা দেখতে পাচ্ছেন। আসানসোলে ন্যায্য বেতনের দাবিতে বিক্ষোভ, সিভিক ভলান্টিয়ারদের ন্যায্য বেতনের দাবিতে বিক্ষোভ, বিক্ষোভ দেখায় বিজেপি যুব মোর্চার কর্মী সমর্থকেরা। বিস্তারিত জানবো রয়েছে আমাদের প্রতিনিধি ছোটন সেনগুপ্ত। ছোটন, আসানসোলে ধুন্ধুমার, সিভিক ভলান্টিয়ারদের ন্যায্য বেতনের দাবিতে বিজেপি যুব মোর্চার আন্দোলন ঘিরে উত্তেজনা, বিস্তারিত কি জানা যাচ্ছে? দেখো নিশা, আজকে বিজেপি যুব মোর্চার যে সিভিক ভলান্টিয়ারদের ন্যায্য বেতনের দাবিতে কিন্তু আজকে তাদের আন্দোলনের কর্মসূচি ছিল, এবং তার আগের দিনই কিন্তু একেবারেই আটশত পুলিশি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল যাতে কোনো ধরনের অশান্তি না হয়। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারের আধিকারিকদের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন ছিল, এবং একেবারে আন্দোলন শুরু হওয়ার আগেই কিন্তু পুলিশের সঙ্গে একেবারেই যুব মোর্চার যারা আন্দোলনকারী তাদের সঙ্গে একেবারে বচসা শুরু হয় এবং পরবর্তীকালে ধস্তাধস্তি শুরু হয়। একেবারে ধুন্ধুমার কাণ্ড জড়িয়ে পড়ে উভয় পক্ষই, এবং পরবর্তীকালে পুলিশ বিশাল পুলিশ বাহিনী সেখানে উপস্থিত ছিলেন, এবং আগে থেকেই যারা আন্দোলনকারী তাদেরকে কিন্তু গাড়িতে আটক করে তাদেরকে থানায় নিয়ে যাওয়া হয়েছে। তবে একেবারেই বলা যেতে পারে আজকে তাদের যেটা দাবি যে সিভিক ভলান্টিয়ারদের যে ন্যায্য বেতন দিতে হবে, তারা যেভাবে ডিউটি করছেন এবং পুলিশের সমতুল্যভাবেই তারা ডিউটি পালন করছেন, কিন্তু তারা সেই সমভাবে কিন্তু বেতন পাচ্ছেন না, এবং তাদের ন্যায্য বেতনের দাবিতে কিন্তু আজকে আন্দোলনের কর্মসূচি ছিল। কিন্তু বিজেপির অভিযোগ, যুব মোর্চার অভিযোগ যে আন্দোলন শুরু হওয়ার আগে কিন্তু পুলিশ তাদেরকে সরিয়ে দেয় এবং তাদেরকে সেখান থেকে আটক করে নিয়ে যাওয়া হয়েছে। তবে এই মুহূর্তে কিন্তু এলাকায় যথেষ্ট উত্তেজনা রয়েছে এবং পুলিশ মোতায়েন রয়েছে, এবং পরবর্তীকালে বিজেপি যুব মোর্চার তরফে কি আন্দোলন করা হয় সেটাই এখন দেখা। তবে এই মুহূর্তে কিন্তু আসানসোল এলাকা জুড়ে কিন্তু একেবারে উত্তেজনার পরিবেশ সৃষ্টি রয়েছে। ধন্যবাদ ছোটন, আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখবো। আসানসোলে সিভিক ভলান্টিয়ারদের ন্যায্য বেতনের দাবিতে বিজেপির যুব মোর্চার আন্দোলন ঘিরে উত্তেজনা, পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের বচসা ও ধস্তাধস্তি।